ভোলা ও বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা ও শফিক মুন্সী। শুরুতেই ভোলা থেকে যুক্ত হচ্ছেন ছোটন সাহা। ছোটন, যেহেতু রিমেল ঘূর্ণিঝড় রিমেল হচ্ছে প্রায় খুব কাছাকাছি চলে এসেছে, সেক্ষেত্রে ভোলার আশ্রয় কেন্দ্রগুলোতে কি মানুষ আশ্রয় নিচ্ছে কিনা সে বিষয়টি অবশ্যই জানাবেন। আর সে আরেকটি বিষয় হচ্ছে সরেজমিনে এখন কি চিত্র দেখছেন? ধন্যবাদ লিনিয়া। সকাল থেকেই বলা যায় যে ঘূর্ণিঝড় রিমেলের যে প্রভাব সেটি কিন্তু পড়তে শুরু করেছে এবং উপকূলের মানুষ বলা যায় অনেকটা আতঙ্কিত, কারণ সকাল থেকে যে ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে এটি অন্য সময়ের তুলনায় অনেকটা ব্যতিক্রম বলেই তারা মনে করছেন। এবং আমরা যেমনটি জানতে পেরেছি, আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছিল ঘূর্ণিঝড় রিমালের যে অবস্থান সেটি পায়রা সমুদ্র বন্দর থেকে কিন্তু 295 কিলোমিটার অদূরে রয়েছে এবং এটি ক্রমান্বয়ে ধীরে ধীরে কিন্তু উপকূলের দিকে ধেয়ে আসছে। এবং আশ্রয় কেন্দ্রের যে বিষয়টি আপনি বলছিলেন, যে আশ্রয় কেন্দ্রে কিন্তু মানুষজন আসা শুরু করেছে, বিশেষ করে মূল ভূখণ্ডের বাইরে যে সমস্ত জনগোষ্ঠী রয়েছে সে সমস্ত জনগোষ্ঠীকে কিন্তু আশ্রয় কেন্দ্রে আনার জন্য কিন্তু জেলা প্রশাসনের যে কার্যক্রম সেটি চলছে। এবং তারা বলছিল যে এখন পর্যন্ত কিন্তু প্রায় 3 থেকে 4 হাজার মানুষকে কিন্তু তারা আশ্রয় কেন্দ্রে আনতে সক্ষম হয়েছে। এবং আমরা দেখেছি যে উপকূল জুড়ে কিন্তু এখনো স্বেচ্ছাসেবী সংগঠন, বিশেষ করে রেড ক্রিসেন্ট, চিলেকোটা, সিপিপি সহ যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে সেগুলোকে তারা কিন্তু মানুষজনকে আশ্রয় কেন্দ্রে আনার জন্য যে ব্যবস্থাটি সেটি কিন্তু এখনো চলমান রয়েছে। এবং তারা বলছিলেন যে মানুষজনকে সতর্ক করার পাশাপাশি তারা তাদেরকে আশ্রয় কেন্দ্রে, একটু আমরা একজন স্বেচ্ছাসেবীর সাথে কথা বলবো, সংক্ষেপে জানতে চাইবো আপনারা তো মানুষজনকে আশ্রয় কেন্দ্রে আনার জন্য উদ্বুদ্ধ করছেন, তো এখন পর্যন্ত মানুষের সাড়া পেয়েছেন কিনা? এখন অবধি মানুষের সারা সেভাবে করে আসছে না, কারণ তারা মনে করছে শুধু বাতাসটা হচ্ছে, তো গতকালকে বৃষ্টি ছিল, আজকে যে ঝোড়ো হাওয়ার বা যে বাতাসটা এখনো বৃষ্টি দেখা মেলেনি সকাল থেকে, তবে এই কারণে মানুষ একটু স্বস্তি নিঃশ্বাস পাচ্ছে, কিন্তু যে বাতাসের তীব্রতা তাতে মনে হচ্ছে যে ঘূর্ণিঝড়টা এদিকে আঘাত হানতে পারে। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন লিনিয়া, যে স্বেচ্ছাসেবীরা যে আবহাওয়ার পরিস্থিতি বিরাজ করছে সেটির উপরও কিন্তু নির্ভর করছে এবং মানুষজনকে যাতে নিরাপদে আনা যায় সেজন্য কিন্তু তারা সর্বাত্মক যে চেষ্টাটি কিন্তু তারা চালছে। আমরা একটু রেড ক্রিসেন্টের সাথে একটু কথা বলতে চাই, আপনারা মানুষজনকে তো নিরাপদে আনার জন্য বলছেন, তো মানুষজন কি আসা শুরু করেছে কিনা? ধন্যবাদ। আমরা নিরাপদে থাকার পাশাপাশি আশ্রয়কেন্দ্রে আনারও সুব্যবস্থা করেছি, ইতিমধ্যে আমরা বেশ কিছু লোক আশ্রয়কেন্দ্রে আমরা এনেছি, আরও আমরা আনার জন্য আমাদের চেষ্টা অব্যাহত। ধন্যবাদ লিনিয়া। যেমনটি শুনছিলেন যে আসলে যে সমস্ত স্বেচ্ছাসেবী রয়েছে প্রায় 14,000-এর উপরে স্বেচ্ছাসেবী কিন্তু গতকালকে রাত থেকে কিন্তু আমরা দেখেছি তারা কিন্তু উপকূলের দুর্গম এলাকাগুলোতে কিন্তু এই যে ঝড় উপেক্ষা করে কিন্তু তারা নেমে পড়েছেন এবং মানুষকে নিরাপদে আনার জন্য কিন্তু চেষ্টাটি করছেন। ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান যেমনটি আমাকে বলছিলেন, তিনি বলছিলেন যে যারা মূল ভূখণ্ডের বাইরে রয়েছে তাদেরকে নিরাপদে আনাটা তাদের কাছে অনেকটা চ্যালেঞ্জ এবং সেই লক্ষ্যকে সামনে রেখে তারা কাজ করে যাচ্ছে। এবং আরেকটি তথ্য যুক্ত করতে চাই, যেহেতু বাতাসের তীব্রতা বাড়ছে, পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে এই বাতাসের তীব্রতা যদি এমনই থাকে তাহলে সেক্ষেত্রে বিকাল 3টা নাগাদ এই জোয়ার এলে উপকূলে যে সমস্ত নির্মাণচল রয়েছে বাঁধের বাইরে বিশেষ করে সেগুলো প্লাবন হতে পারে। এবং আবহাওয়া অধিদপ্তরের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি মোতাবেক সন্ধ্যা থেকে যদি মধ্যরাতের ভেতরে এটি এই ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করে সেক্ষেত্রে ওই সময়টি কিন্তু জোয়ারের সময় থাকবে এবং সেই ক্ষেত্রে উপকূল জুড়ে জলোচ্ছ্বাসের কিন্তু আশঙ্কা কিন্তু তারা করছে। তো সব মিলিয়ে সময় যত বাড়ছে লিনিয়া, ঠিক ততই কিন্তু উপকূল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ছে, উৎকণ্ঠা ছড়িয়ে পড়ছে। তো এ ছিল আমার কাছে আজকের যে ঘূর্ণিঝড় রিমালের যে সার্বিক যে পরিস্থিতি তা নিয়ে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে লিনিয়ার কাছে। লিনিয়া ছোটন, ধন্যবাদ আপনাকে। দর্শক, ভোলা থেকে যুক্ত ছিলেন সহকর্মী ছোটন। এবারে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন শফিক মুন্সী। শফিক, বরিশালে ঘূর্ণিঝড় মোকাবেলার প্রস্তুতি কেমন চলছে? লিনিয়া, বরিশালে কিন্তু ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়া ইতিমধ্যে শুরু করেছে এবং আমি আছি বরিশাল নদীবন্দরে এবং এখানে আপনি দেখতেই পাচ্ছেন প্রচন্ড দমকা বাতাস কিন্তু বইছে। এই
কীর্তনখোলা নদীতে, এবং আমরা যেটা জানতে পেরেছি কীর্তনখোলা নদীর স্বাভাবিক যে পানির উচ্চতা সেটাও কিন্তু আসলে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিছুটা বেড়েছে। আমরা আসলে আরো যেটা জানতে পেরেছি যে ইতোমধ্যে কিন্তু 10 নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে যে সমুদ্র বন্দর যতগুলো আছে সেই জায়গাগুলোতে, এবং বরিশাল বিভাগের যে পায়রা সমুদ্র বন্দর সেই পায়রা সমুদ্র বন্দর থেকে মাত্র 200 কিলোমিটার দক্ষিণে কিন্তু বর্তমানে এই ঝড়টি অবস্থান করছে বলে আমরা আসলে জানতে পেরেছি। এই ঝড়ের প্রভাবে সকাল থেকে কিন্তু বরিশাল নদী বন্দর থেকে ছোট বড় যত লঞ্চ চলাচল ছিল আন্তঃজেলা এবং দূরপাল্লা সেই লঞ্চ চলাচলগুলো কিন্তু বন্ধ ছিল, এবং লঞ্চগুলো কিন্তু পল্টনেই সাজানো ছিল, সেগুলো এখন আরো নিরাপত্তার জন্য কিন্তু পল্টনের পাশ থেকে আরো ভিতরের দিকে স্থলভাগের দিকে আসলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে লঞ্চ মালিক যারা আছেন। আমরা বরিশাল নদী বন্দরে কিন্তু এসে দেখেছি যে সকাল থেকেই এখানে কোস্ট গার্ড এবং নৌপুলিশ সদস্য আসলে যারা আছেন তারা কিন্তু সচেতনতার জন্য মাইকিং করছেন, তারা নদী তীরবর্তী মানুষ যারা তাদেরকে দ্রুত আসলে এই আশ্রয় কেন্দ্র যেগুলো আছে সেই আশ্রয় কেন্দ্রগুলোতে আসলে চলে যাবার জন্য নির্দেশনা দিচ্ছেন। এবং বরিশাল আমি যেটা জানতে পেরেছি সর্বশেষ যে বরিশাল জেলায় 541টি আশ্রয় কেন্দ্র আসলে করা হয়েছে, যেখানে আসলে শুকনো খাবারের ব্যবস্থাও করা হয়েছে যাতে সেখানে আগত মানুষ যারা তারা আসলে ক্ষুধায় আসলে না কষ্ট পায়, এবং তাদেরকে কিন্তু অতি দ্রুত আসলে বলা হয়েছে তারা যেন এই আশ্রয় কেন্দ্রে গিয়ে আসলে আশ্রয় নেয়, তারা যদি মনে করে যে এই দুর্যোগে আসলে তাদের জন্য ভয়াবহ কোনো পরিস্থিতি সামনে করতে হবে। তো এই ছিল লেনিয়া বরিশাল থেকে যে ঘূর্ণিঝড় রেমাল তার সর্বশেষ পরিস্থিতির খবর। শফিক ধন্যবাদ আপনাকে। দর্শক, বরিশালে ঘূর্ণিঝড় মোকাবিলার প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানছিলাম সহকর্মী শফিকের কাছ থেকে।